নমস্কার, বরাক বার্তা বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মৌটুসী। প্রথমে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সোনাই বিধানসভা কেন্দ্রে চলছে রাজনৈতিক প্রতিশোধের লড়াই। বিজেপি এবং ইউডিএফ এর হামলা পাল্টা হামলায় বাড়ছে সামাজিক উত্তাপ। কৃষ্ণপুরে স্বামীর অত্যাচারে গুরুতর আহত গৃহবধূ, গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বামী জালাল উদ্দিন লস্কর। আসাম মিজোরাম সীমান্তে আজও চলছে অবৈধ দখলদারি। নির্বিকার আসাম সরকার, কেন্দ্র সরকারে নেই হেলদোল। পথে নামলেন প্রদেশ যুব মোর্চার কর্মকর্তারা, জনতার মধ্যে বিতরণ করা হলো মাস্ক, স্যানিটাইজার ও লিফলেট। বরখলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক কিশোরনাথের কুশপুতুল পোড়ালেন বিদ্বেষী বিজেপির সমর্থকরা, সাম্প্রদায়িকতার আনা হলো অভিযোগ। এবারে বিস্তারিত খবর। শিলচরে শুরু হয়েছে রাজনৈতিক গ্যাং ওয়ার। ইউডিএফ এবং বিজেপি দলের মধ্যে এই যুদ্ধকে ঘিরে চলছে চাপা উত্তেজনা। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বরাক উপত্যকায় ছড়িয়ে পড়েছে প্রতিস্পৃহার কালো হাত। বিজেপি দল এবং মহাজোটের কর্মকর্তারা সুযোগ বুঝে নিয়ে স্থানে স্থানে একে অন্যের উপর হামলা চালাচ্ছে, কিন্তু ধার্মিক মেরুকরণের উপর রাজনীতির সাম্রাজ্য গঠন হওয়ায় দলীয় নেতারা নিজেদের এলাকায় অস্তিত্ব ও সাম্রাজ্যের লড়াই চালিয়ে যাচ্ছেন। এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বুধবার ইউডিএফ এর কিছু সমর্থক প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের বোনের সোনাই রোডের বাড়িতে আক্রমণ চালায়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন প্রাক্তন বিধায়কের বোনের পরিবার। এসব অভিযোগ তুলে ইউডিএফ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিধায়কের বোনের পরিবার। ঘটনাস্থল থেকেই পুলিশ তিনজনকে আটক করেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানালো বিজেপি। আজ সোনাই বিজেপির পক্ষ থেকে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়েছে ইউডিএফ এর বিধায়কের পরোক্ষ মদতে তার গুন্ডা বাহিনীরা বিজেপির সংখ্যালঘু কর্মীদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন দুই মণ্ডল সভাপতি ভজন সেন, প্রদীপ দাস, মাহমুদ হোসেন লস্কর, জেলা পরিষদ সদস্য মানব সিংহ, তপন ধর প্রমুখ। আর সেটা গতকালকের যে ঘটনা সেটা হলো দু নম্বর ঘটনা। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাইনরিটি এলাকাতে যারা ইউডিএফ করেছে ওনাদের প্রতি যদি এ ধরনের আচরণ হয়, আমাদের যারা হিন্দু এলাকা সেখানেও তো অনেক ইউডিএফ করেছেন, কিন্তু আমরা তো তাদের প্রতি কোনো দুর্ব্যবহার করিনি। তারা যেন সামাজিক পরিবেশটা নষ্ট না করে এবং সামাজিক যে সভ্যতা সেই জিনিস যেন তারা বজায় রাখে। আর যদি এগুলো ওনারা না করেন, তা আমরারও একটা ধৈর্যের সীমা আছে, ওনারা যেন আমাদের ধৈর্যের সীমা অতিক্রম না করান। আর প্রশাসনকে আমরা বলতেছি আপনাদের মাধ্যমে যে দুটা ঘটনা ঘটেছে, যদি তিন নম্বর ঘটনা ঘটে সেই জন্য প্রশাসন দায়ী থাকবে, নতুবা যে দুটা ঘটনা ঘটেছে সেই দুটা ঘটনার কঠোর থেকে কঠোর শাস্তি ওনারা ওনাদেরকে প্রদান করুক, এটা আপনাদের মাধ্যমে আমরা ওনাদেরকে জানাচ্ছি। সোনাই সমষ্টির নবনির্বাচিত বিধায়ক ইউডিএফ এর করিম উদ্দিন বড়ভূইয়ার পরোক্ষ নির্দেশে, বিশেষ করে সমগ্র সোনাই অঞ্চলের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইউডিএফ এর পক্ষ থেকে বিভিন্নভাবে সংখ্যালঘু বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। কোথাও বা সংখ্যালঘু বিজেপি কর্মীদের বাড়িতে বোম ফুটানো হচ্ছে, কোথাও বা তাদেরকে ধমক দেওয়া হচ্ছে।
এই যে রহস্য, সেই রহস্যের পিছনে মূলত নায়ক হচ্ছেন নবনির্বাচিত বিধায়ক। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা তার ইঙ্গিতে ঘটেছে বলে আমি মনে করি। কারণ আলতাফ হোসেন লস্কর টিটু, মাসুম বড়বইয়া, ফজল হক বড়বইয়া এরা তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং নির্বাচনের পূর্বেও এরা তাণ্ডব চালিয়েছিল, দলারির কাণ্ডেতেও এরা মুখ্য ভূমিকা নিয়েছিল। আমি এডিএফ কর্মীদের বা মহাজোটের কর্মীদের সোনাই সমষ্টিতে এই কথাটাই বলতে চাই, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করা উচিত। অতীতে তো আমাদের বিধায়ক বিজেপির ছিলেন, আমরা কি কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের, কোনো মুসলমান সম্প্রদায়ের, অন্য দলের কর্মীদের প্রতি আমরা কি অত্যাচার করেছিলাম সেটা তারা কি বলতে পারবে? না, সারা সেটা বলতে পারবে না। কিন্তু নির্বাচিত হওয়ার দুদিন পরেই সমগ্র সোনাই অঞ্চলে তাণ্ডব চালিয়েছেন বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া। আমি তার সেই ভূমিকার, পরোক্ষ ভূমিকার আমি কঠোর সমালোচনা করছি, আমি ধিক্কার জানাচ্ছি, আমি নিন্দা জানাচ্ছি। আমরা এডিএফ কর্মীদের জানিয়ে দিতে চাই, গতকালকে যে ঘটনা ঘটেছে এবং দনরি কাণ্ড ঘটনার পর আজ পর্যন্ত পুলিশ প্রশাসন যেভাবে কঠোর ভূমিকা নেওয়া উচিত ছিল, যেভাবে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া ছিল সেটা আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা পুলিশ প্রশাসনকে, জেলা প্রশাসনকে আজকের এই প্রতিবাদী সভা থেকে, বিজেপির প্রতিবাদী সভা থেকে আমরা জানিয়ে দিতে চাই, যদি আগামী দিনে সোনাইতে তিন নম্বর কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনা দায়ভার নিতে হবে কাছাড় প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে। আমরা আরও জানিয়ে দিতে চাই, এডিএফের কর্মীদের জানিয়ে রাখা উচিত, ভারতীয় জনতা পার্টি যারা করে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে যে কোনো দলের হোক, সেটা একটা বিশ্বব্যাপী সর্ববৃহৎ দলের কর্মী, সেই দলের কর্মীর উপর যদি কোনো ধরনের আর অত্যাচার করা হয়, কোনো ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আগামী দিনে চুপ করে বসে থাকবে না, চুপ মুজে বসে থাকবে না। আমরা ইটের বদলা পাথর দিয়ে তার জবাব দিব, আমরা ইটের বদলা পাথর দিয়ে তার জবাব দিব। আর তাদেরকে মনে রাখতে হবে ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল। এদিকে এইউডিএফ কর্মীদের বক্তব্য হচ্ছে, বুধবার সকালে ধনেহরি এক ডিজেল অটো চালকের মারধর করেন বিপক্ষের লোকেরা। এ খবর পেয়ে ধনেহরিতে জমায়েত হন কিছু লোক। এরপর সেখান থেকে সোনাই রোডে কিষান সুইটস থেকে জিলিপি আনতে যায় তারা। মিষ্টির দোকানের সামনে দরজা বন্ধ থাকায় তারা পিছনের দিকে ঢোকেন দোকানে। শামসুল ইসলাম বড়ভুইয়া, নজরুল হোসেন বড়লস্কর জানান, হঠাৎ দেখতে পান বিধায়কের ভাগ্নে কিছু লোক নিয়ে তাদের উপর আক্রমণ করেছে, দুপক্ষের কিছুটা ধস্তাধস্তি হয়। খবর পেয়ে পুলিশও এই সময় পৌঁছে সেই স্থল থেকে পুলিশ এই তিনজনকে আটক করেছে। বড্ডু এও জানান, সেখানে প্রাক্তন বিধায়কের বোনের রয়েছে, সে কথাও তাদের অজানা। কিন্তু পুলিশ ভোটের দিন ধনেহরি কাণ্ডে দোষীদের গ্রেফতার না করে বিজেপির সাজানো মামলায় নিরীহ মানুষদেরকে গ্রেফতার করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। সাড়ে চারটার সময় আমরা সোনাই রোড কিষান সুইটস আমরা মিষ্টি কিনার লাগি এবং জুলাফি কিনার লাগি ধনেহরির কিছু মানুষকে আসলাম, চার পাঁচজন মানুষ। এটা আমরা প্রায় দিন যাই, আজকে যাওয়ার বাদে দেখি কিষান সুইটটা বন্ধ, এরপরে আবার ফিসে দিই তার গোডাউনে দিয়ে বিক্রি করে রবাই গেল হাত লাগছে। এমন অবস্থায় দেখি আমরার উপরে একটা দলবদ্ধভাবে হামলা চালাচ্ছা। আমরা যেন জানি না এখানে বিধায়ক প্রাক্তন ডেপুটি স্পিকার আমিরুল্লক লস্করের এখানের বনির ঘর করি, আমরা জানি না। এমন অবস্থায় আমরা রূপে যেভাবে হামলা চালানি হয়েছে, হামলার লগে লগে আমরা দৌড়াদৌড়ি করিয়া কিছু মানুষ তানাত গিয়ে আশ্রয় লইছি এবং কিছু মানুষ আমরা ওইদিকে আইয়া ইয়ে করছি, আইয়া মানে ওদিকেও আইসি। আমরা রূপে লাঠি ছটা লইয়া, ডা ডেগা লইয়া, বন্দুক বান্দুক লইয়া যে অবস্থায় আমরা রূপে হামলা চালানি হয়েছে, আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার যে আমরা যদি এই শিলচর শহরটা হইলো আমাদের প্রাণকেন্দ্র, আমরা প্রায় সময় শিলচর শহরে যাইতে হইব। এই অবস্থায় যদি ডেপুটি স্পিকারের গুন্ডা কর্জি যারা আসছেন, গুন্ডাইম বাহিনী এরা যদি আমরা উপরে এরা জুলুম অত্যাচার চালায় যদি, তো আমরা শিলচর শহর তো আমরা যাইতাম পারতাম না। এটার লাগিন আমরা ডিসি মহোদয়ের কাছে এবং এসপি মহোদয়ের কাছে আমরা বিনম্র আবেদন করি আর আমরার সুরক্ষা দেওয়ার লাগিন। এমন অবস্থায় আমরা যে তিনজন মানুষ তানাত আছে, এই
আজকে আমরা পিটু লস্কর, মাসুম বড় ভাইয়া, বুট্টু, রাঘু, আমরা ফার ছয়জন ফয়সল মিষ্টি লোয়ার দেখলাম কিষাণ শীর্ষ। এখান মিষ্টি লোয়ার হঠাৎ আমরা উপরে দলবদ্ধভাবে আক্রমণ হয়েছে, ইটা ইটি শুরু হয়েছে, মারপিট করা শুরু হয়েছে। এই আমিনুলোর বাইক নেই, এমতা অবস্থায় আমরা দৌড়াদৌড়ি করিয়া কয়েস তিন চারজনে থানাত গিয়া আশ্রয় লইছেন রাঙ্গিরখাড়ি আউটপোস্ট, আর কয়েকজনে আমরা দৌড়াদৌড়ি করিয়া আবার প্রাণ বাঁচাইয়া গাঁও পাইছি। এই মুহূর্তে যে গাঁও যাওয়ার পরে গাঁওর ময় মুরব্বী সবে আমরা লইয়া কইলা যে আমরা প্রশাসনের কাছে আপিল করিয়া যে আমরা যারা যে আমরা উপরে হামলা হয়েছে, আর এই এফআইআর পরিপ্রেক্ষিতে ফটাফট এরার উপরে অ্যাকশন লওয়া হোক এবং আমরা এরারে ছাড়িয়া দেওয়া হোক, আর আমরা প্রশাসনের কাছে এই দাবিটা জানাই। আর যদি তারা আর করে এইভাবে যদি মারপিট করেন তাহলে আমরা রাস্তা গাঁওর সারা মানছে এবং সুনাই সমষ্টির সারা মানছে, শিলচর শহর যাইতে বয় ভাইতরা প্রশাসনের উপরে আস্থা উঠেন, যার কারণে প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাই আর যে ত্বরিত একটা পদক্ষেপ নেওয়া হোক, যাহাতে আর শান্তি শৃঙ্খলা বজায় রইত এবং এই দাবি রাখি আমরা। যৌতুকের দাবিতে স্ত্রীকে অত্যাচারের করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, এ নিয়ে থানায় মামলাও দায়ের করা হয়েছে। শিলচর সদর থানা অন্তর্গত উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের জালাল উদ্দিন লস্কর ওরফে সালাম মোল্লার বিরুদ্ধে স্ত্রী অত্যাচারের অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছেন স্ত্রী সুরাইয়া বেগম লস্কর। সুরাইয়া বেগম জানান, তার স্বামী নেশা সেবন করে অন্যায়ভাবে এভাবে প্রতিনিয়ত অত্যাচার চালায়। এই ঘটনা সুরাইয়া বেগমের বড় ভাই মনিরুদ্দিন, বোনের জামাই জালাল উদ্দিন ওরফে সালাম মোল্লার বিরুদ্ধে রাঙ্গিরখালি পুলিশ আউটপোস্টে মামলার দায়ের করেছেন। জানা গেছে বর্তমানে সালাম মোল্লা পলাতক আছেন। আমি জিতে কোনোগুলোকে ফোনে মাতি, আমার ঘুরে বিয়া দেওয়াইছে, আমি বেটার করে দিতাম না, আমার তিনটা বাচ্চা, আমার লগে দুপু তার লগে আমার ভাই একটা মারি লাইত, আমার মারি লাইত একবারে কইছে, আমরা তো জানি না সাড়ে পাঁচ মাস থেকে এরকম মাইর দৌড় করে, আমরা জানি না, না জানা সত্ত্বেও কালকে যে সময় নয়টার সময় তানে মারছে, মারার পরে তার স্বামীর মোবাইল পাইছে, পাইয়া তেন মোবাইল ওটা লইছে, লইয়া আমরা কল করছে, কল করিয়া হ্যালো করতে সময় মোবাইল ওটা স্বামী ইয়ারটাকে লই দিচ্ছে, লইয়া মাইর দৌড় আবার স্টার্ট করছে। এই সময় মোবাইল ইয়ারটাকে লইয়া মোবাইলটা থাকছে না, কল রয়েছে, মোবাইলটা নিচে পড়ে গেছে, নিচে পড়ার খোঁজ করে যে সময় যেন অত্যাচার করছে মোবাইল মধ্যে সব কান্ডার শুনছি, শুনিয়ার পরে আমরা গেছি তার বাসায়, যাওয়ার পরে আমরা ভাই দিছে না, আমরা একদম কি দিছে আমার গেটের বাইরে ঢুকে কেউ ঢুকবাই না, এরপরে আমরা কোনো সাহা না পাই, আমরা আইসি আইনের রাস্তা তাইছি রাঙ্গিয়াখালি থানা, তাই আমরা থানার মধ্যে সব সব হয়েছে, হওয়ার পরে এখান থেকে দুইজন সার গেছে, যাওয়ার পরে তারা আমরা পেশেন্ট বাইরে ঘুরিয়া দেয় না, তারা মাইর দৌড় করিয়া বড়ো ভাই বড়ো ভাই বউয়ে তখন ছেলে মেয়ের সব কে নিয়ে লুকাইয়া রাখি দিচ্ছে, তারা বাইরে করে দেয় না, এরপরে সার তারা যখন গরম হয়েছে তখন আমরা বাইরে নিয়ে আসছি।
তারপরে আমরা লই যাই তাই নাকি কেস জি আর কোন কেস করতে রাস্তা হ্যাঁ তখন আইন ছাড়া তো আমরা কোন রাস্তা নাই হোটেল জি হসপিটাল জি এখন খানা দেয় হসপিটাল জি না এখন খানা কি আচ্ছা এরপরে খানা থেকে হসপিটাল আচ্ছা আসাম মিজোরাম সীমান্তে মিজো আগ্রাসন এখনো অব্যাহত রয়েছে। আসাম মিজোরাম সীমান্তে সম্প্রতি দখলে নেওয়ার অংশে বৃহস্পতিবার নতুন করে পাঁচটি গৃহ নির্মাণ করে নিয়েছে। চলছে রাস্তা তৈরির কাজও। রেংটি পাহাড়ের মূল্যবান গাছগাছালি কাটার কাজ চালিয়ে যাচ্ছে জোর কদমে। বুধবার কাছাড়ের ডিএফও সন্নিধে চৌধুরী বন বিভাগের কর্মীদের নিয়ে আসাম মিজোরাম সীমান্তে অঞ্চল পরিদর্শন করেন এবং গৃহ নির্মাণে বাধা নিয়ে আসেন। কিন্তু বৃহস্পতিবার এই স্নেহে নতুন করে পাঁচটি গৃহ নির্মাণ করা হয়েছে বলে জানান মামলাপুরের বিট অফিসার মনোজ সিনহা। এ ব্যাপারে নিজের আপত্তি জানিয়েছেন। করোনা মহামারীর সংক্রমণ প্রতিহত করতে সতর্কতা অভিযান এবং মাস্ক বিতরণ কার্যসূচি করল বিজেপি মহিলা মোর্চার মধ্যে শিলচর মণ্ডল কমিটি। বৃহস্পতিবার প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড ইত্যাদি এলাকায় মোর্চার উদ্দেশ্যে কয়েকশো মাস্ক এবং সতর্কতামূলক লিফলেট বিলি করা হয় পথচারীদের মধ্যে। এই অভিযানে প্রদেশ বিজেপি অন্যতম সদস্য নিত্যভূষণ দে, প্রদেশ যুব মোর্চার সহসভাপতি জয়ন্ত চক্রবর্তী, মধ্য মণ্ডল মোর্চার সভাপতি টিঙ্কু পাল, নিউ শিলচর মণ্ডল এবং সভাপতির দুলাল দাস, মণিদীপা দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা সতর্কতা অভিযান এবং মাস্ক বিতরণ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোভিড আরম্ভ হওয়ার পরে বিধি নিষেধ আরোপের সঙ্গে সঙ্গে আমরা এটা আরম্ভ করেছি। আমরা জনসাধারণকে সবসময় সতর্ক থাকার জন্য অনুরোধ করেছি। আমরা একটা সাবধান থাকার জন্য একটা পত্র বিলি করছি। এই পত্রকের মাধ্যমে আমরা জনসাধারণকে সতর্ক থাকা এবং সবসময় মাস্ক পরিধান করা, ভিড় না জমানো আর ভিড়ে না যাওয়া, আর বয়স্করা যথাসম্ভব আমরা কম বেরোবো সবাই। এখন এবারের কোভিড অত্যন্ত কঠিন এবং মৃত্যু সংখ্যা খুব বেড়ে যাচ্ছে আর সংখ্যা ক্রমাগত বাড়ছে। সমস্ত দেশের অবস্থা জটিল। আসামে এখনও এই অবস্থা হয়নি, অন্যান্য জায়গাতে হসপিটালে বেড নাই, অক্সিজেনের অভাব, সেই অবস্থার সৃষ্টি হয়েছে। তাই সবাইকে সতর্ক থেকে মাস্ক পরিধান করে, নিজের নাক পর্যন্ত সবসময় মাস্ক পরিধান করে থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। দেখছি আমাদের মেডিকেল কলেজেও একটা ব্যবস্থা আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে, সবাই যারা কোভিড রোগে আক্রান্ত তারা যোগাযোগ করবেন, তাদেরকে সব ধরনের সাহায্য আমাদের দিকে করা হবে। বিধায়ক কিশোরনাথের কুশপুতুল দাহ কর্মসূচি, এতে সামিল ছিলেন মুন্না সাহা, সেজ্যোতি নাথ, নির্মল দাস, উত্তম দাস, সুরজিৎ দাস, রিপন দাস, শুভম কানু, ইন্দ্রমোহন দাস, চিরঞ্জিৎ নাথ, অশোক সিনহা সহ স্থানীয়রা। তারা করোনা বিধি আরোপ মেনে কিশোরনাথের দল বিরোধিতার বিরুদ্ধাচরণ করতে গিয়ে হাতে হাতে প্রতিবাদমূলক প্লে কার্ড নিয়ে বিক্ষোভ প্রকাশে এক সময় ক্ষোভে কিশোরনাথের কুশপুত্তলিকা দাহ করেন। একটা বিরাট কারণ আমরা লক্ষ্য করতে পেরেছি, পরিলক্ষিত হয়েছে, এখানে দেখতে পেয়েছি যে আমাদের পুরানা যে এমএলএ কিশোরনাথ মহোদয়, উনি টিকিট পাননি, টিকিটের জন্য অনেক লড়াই করেছে, উনি টিকিট পাননি, যার কারণে উনি বিক্ষুব্ধ হয়ে বরকলা মণ্ডল কমিটির ভিতরে একটি বিরাট ঝামেলার সৃষ্টি করে উনার অনুষঙ্গী দিয়ে
এই বিজেপির ভিতরে একটি বিরাট বড় ঝামেলার সৃষ্টি করেছে, একটা ষড়যন্ত্র চেষ্টা করেছে, যার ফলস্বরূপ আমরা বিজেপির হাতটা দেখতে পেয়েছি, যার জন্য আমরা স্টেট প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, এই ধরনের ব্যক্তিকে যে বা যাহারা এই ধরনের ষড়যন্ত্র করেছে পার্টির বিরুদ্ধে, পার্টিতে থেকে পার্টির ভিতরে আঘাত করেছে, ওদেরকে যাতে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়, এইটুকু আর্জি আমরা স্টেট প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে আর্জি জানালাম। আমরা কাছাড় জেলার জেলা অধিকারীর যে কোভিডের প্রোটোকল আছে, সব কোভিডের প্রোটোকল মেনে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সবাই মাস্ক পরিধান করে আমাদের পূর্বে বিধায়ক কিশোরনাথ মহাশয়ের পুষ্পতল জ্বালানো হয় ছোট দুধপাতিল কাঠোলালা বাজারে। এই যে যার কারণগুলি আমাদের একটু আগে একজন বলে দিয়ে গেছেন যে ওনার বিভিন্ন দুষ্কৃতির ফলে মানুষের হিন্দুত্ব তথা যে সম্প্রদায় ভিত্তিক একটা বিভাজনের ফলে, মণিপুরী নাথ সম্প্রদায় ওইগুলি বিভাজনের ফলে যে দুষ্কৃতির সৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ আজকে বিজেপি আমাদের বড়াকের বড়খলা সমষ্টিতে লিড করতে পারে নাই, তো যার জন্য আজকে পুষ্পতল জ্বালানোর মূল উদ্দেশ্য এটাই হলো। আমরা কোভিড প্রোটোকল মেনে এইগুলি করেছি। ধন্যবাদ। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। সোনাই বিধানসভা কেন্দ্রে চলছে রাজনৈতিক প্রতিশোধের লড়াই, বিজেপি এবং ইউডিএফ এর হামলা পাল্টা হামলায় বাড়ছে সামাজিক উত্তাপ। কৃষ্ণপুরে স্বামীর অত্যাচারে গুরুতর আহত গৃহবধূ, গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বামী জালালউদ্দিন লস্কর। আসাম মিজোরাম সীমান্তে আজও চলছে অবৈধ দখলদারি, নির্বিকার আসাম সরকার, কেন্দ্র সরকারের নেই হেলদোল। পথে নামলেন প্রদেশ যুব মোর্চার কর্মকর্তারা, জনতার মধ্যে বিতরণ করা হলো মাস্ক, স্যানিটাইজার ও লিফলেট। বরখলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোরনাথের পুষ্পতুল পোড়ালেন বিদ্বেষী বিজেপির সমর্থকরা, সাম্প্রদায়িকতার আনা হলো অভিযোগ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।